ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেইলি ডোজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হাসি খুশি আছো। আর অনেক দিন পর, প্রায় 5-6 দিন মাঝখানে চলে গেছে, আবার তোমাদের সঙ্গে দেখা হলো। আর আজকে লক্ষ্মী পুজো, সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, এখন বাজে 2টো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা দেখো, দেখে যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জানাই অনেক 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 ধন্যবাদ, আর সমস্ত ভিউয়ার্সদের জানাই অনেক ভালোবাসা। আর লক্ষ্মী পুজো আজকে বললাম তার কারণ আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো করছি। আজকে পূর্ণিমা 6:30-টার পর লাগবে, কালকে মনে হয় সন্ধ্যার পর ছাড়বে, আমি ঠিক টাইমটা জানি না। তো আজকে আমরা লক্ষ্মী পুজো করবো, তাই লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে। মোটামুটি সকালবেলা সমস্ত কাজকর্ম করে, পুজোর কিছুটা কাজ করে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তা চলো, সারাদিন সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। দেখো লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে, এখনও সাজানো গোজানো কিচ্ছু হয়নি। মোটামুটি বুয়ের রান্না অল্প একটু করবো, সেটা করার পরই শুরু করবো লক্ষ্মী ঠাকুরের সাজগোজ। আর লাইটিং তো হয়েই গেছে, মেয়ে আর হাজবেন্ড করে দিয়েছে কাল পরশু মিলে। আর মা প্রতিদিনের পুজোটা সারছে, তারপরেই হবে লক্ষ্মী পুজো মানে কাজকর্ম শুরু। মোটামুটি এই পর্যন্ত হয়েছে, নারকেল পোড়ানো হয়েছে, আস্তে আস্তে করছি। তো এখন ভোগের রান্নাবান্না শুরু করব। রান্না বলতে প্রথমে নারকেলের নাড়ু করে নেবো, আর খুবই অল্প অল্প করব। আর শরীরটা খুব একটা ভালো না, তোমাদের তো আগেই বললাম যে তোমাদের সাথে 5-7 দিন দেখা হয়নি আমার, আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। আর অল্প অল্প করে সবই করব। প্রথমে নাড়ুটা করে নেবো, নাড়ু বলতে 2টো নারকেল কোরানো হয়ে গেছে, নাড়ুটা করব, তিলের নাড়ু করব, অল্প অল্প করব, আর একটু খিচুড়ি করব, তারপরে জানি না কদ্দূর কী করতে পারবো। তার সঙ্গে থাকো তোমরা। তো দেখো ভোগে রান্না করতে বসে পড়েছি, আর ডাইনিংয়ে আজকে রান্না করছি। তার কারণ হচ্ছে গিয়ে অন্যদিন অন্য মানে প্রতিবারই ভোগের রান্না আমি রান্নাঘরে করি, রান্নাঘরে করছি না। তার কারণ এবার তো তোমাদেরকে বললাম এই শরীরটা খুব জুতের না, খুব ভালো নেই শরীরটা মোটামুটি অনেকটাই খারাপ, ওই কারণে রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি। রান্নাঘর ঝেড়ে মুছে ভালো করে সার্ফ ফার্ফ না দিয়ে ধোয়ালে আমার ভালো লাগে, জানি কিছু হয় না কিন্তু আমার ভালো লাগে না একদম। ওই কারণে ডাইনিংয়ে বসেছি ঠাকুরের ওভেনটা নিয়ে রান্না করতে। তা প্রথমে দেখো নারকেল কুড়িয়ে নারকেলটা গুড় দিয়ে মেখে রেখেছিলাম, এবার নারকেলটাকে পাক দেবো। প্রথমে করে নেবো নারকেলের নাড়ু, তারপরে করে নেবো তিলের নাড়ু, তারপরে একটু খই উখরা করবো। উখরা মানে খই দিয়ে গুড় দিয়ে, আমাদের আমরা বলি উখরা, তোমরা কী বলো জানি না, ওই উখরা করবো। তারপরে একটু পায়েস করবো, আর 5 রকমের ভাজা, 5 রকম কি 3 রকমের ভাজা করবো, খিচুড়ি করবো। মোটামুটি ঠিক করে বসেছি, জানি না শরীর কতটা পারমিট করবে। তা গুড় প্রথমেই দেখো গুড় দিয়ে বললাম আমি নারকেলটা মেখে রেখেছিলাম, এবার নাড়ুটা পাক দিয়ে নেবো, তারপরে বাকি রান্নাগুলো এক এক করে করতে থাকি, তোমরা দেখতে থাকো। গ্যাস অফ করে দিয়েছি, নারকেল নাড়ুটা পাকানো পাক চলে এসছে, এবার নাড়ুটা করে নেবো। আর মা যেহেতু পুজো দিচ্ছে না, সেই জন্য মা আর ধরেনি, মা ওইদিকে পুজো প্রতিদিনের পুজোটা সকালে সারছে, আর আমি এদিকে নাড়ুটা পাকিয়ে নিয়ে তারপরে আবার গ্যাস অন করে আবার একটা একটা করে করতে হবে। দেখো যথারীতি মাও চলে এসছে ভোগ লাগিয়ে, মাও হাতে হাতে যতটা পারছে করছে, আর আগের মতন সেরকম পারে না তবুও চেষ্টা করে অনেকটা এগিয়ে দেওয়ার। তার নাড়ুগুলো প্রচণ্ড ভালো পরিমাণে ভালো পাক এসছে, কারণ গুড়টা ভীষণ ভালো ছিল। তো এক এক করে নাড়ুগুলো পাকিয়ে নেবো, আর 2টো নারকেলের নাড়ু করছি যেহেতু খুব একটা বেশি সময় লাগবে না, নারকেলের নাড়ুটা করে তারপরে আবার তিলের নাড়ু করবো।
নারকেলের নাড়ুটা হয়ে গেছে। এবার কড়াইটা আবার মেজে নিয়ে আসলাম, মেজে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এবার করব তিলের নাড়ু। আর তিলের নাড়ু করার জন্য তোমরা প্রত্যেকেই জানো যে তিলটা প্রথমে কাঠখোলায় ভেজে নিতে হয় আর হালকা করে ভাজতে হয়। হালকা যতক্ষণ পর্যন্ত না তিলের একটা সুন্দর গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত তিলটা ভাজতে হয়। আর তিলটা খুব ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে, ওই জন্য একদম হালকা করে ভাজছি আর ওয়েট করছি তিলের গন্ধটা কতক্ষণে বেরোবে। যখনই তিলের গন্ধ বেরোবে, তিল ভাজার গন্ধ, তখনই গ্যাস অফ করে দেবো। তারপরে গুড়টা আলাদা করে জাল দেব, তারপর তিলটা দিয়ে দেখো গুড়টা আলাদা করে আমার জাল দেওয়া হয়ে গেছে, গুড়ে পাক চলে এসছে। এবার তিলগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে, এরপরে আস্তে আস্তে করে নাড়ু পাকাবো। আর তিলের নাড়ু মানে তিলের নাড়ু নাড়ু করা পর্যন্ত সব ঠিকঠাক আছে, কিন্তু নাড়ু করার সময় আমার একটু অসুবিধা হয়, তার কারণ খুব গরম গরম করতে হয় তিলের নাড়ু, নাহলে শক্ত হয়ে যায়। ওই কারণে তিলের নাড়ুটা করতে গেলে একেবারে হাত জ্বলে জ্বলে ঠলে যায়। তো দেখো তিলে আর কি করতে খুব মজাও লাগে, ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে আমার। তো এইবার একটু অল্প করে করছি, কারণ শরীরটা তো ভালো না, ওই কারণে অন্যবার অনেকটা করেই করি। আর অনেকটা অনেক বাড়িতে বাড়িতে প্রসাদও দিই, আর তারপরে আমার মেয়ের বান্ধবীরা আসে, হাজব্যান্ডের বন্ধুরা আসে, কিন্তু এবার সেসব কিচ্ছুই করতে পারিনি। মোটামুটি কোনোরকম পুজোটা সারছি, আর মা লক্ষ্মী যেরকম রেখেছে সেরকমভাবেই করতে হবে, সবই ঠাকুরের ইচ্ছে আমি মনে করি। তা নাড়ুগুলো এবার পাকিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো নাড়ুগুলো আমার পাকানো হয়ে গেছে, মোটামুটি এইরকম হয়েছে নাড়ুগুলো। আর আমি যেহেতু একা একা করছি ওই কারণে একটু শক্ত হয়ে আসছে। দেখো নাড়ুগুলো মা লাস্টের দিকে আবার এসছে, এসে বসেছে। আর অনেকটা তিল, যেহেতু 500 গ্রাম তিল, আর অনেকক্ষণ লাগছে নাড়ু পাকাতে। নাড়ু পাকাতে পাকাতে শেষের নাড়ুগুলো একদম শক্ত হয়ে গেছিলো, তো ওগুলো ওই জোর জোর করে চেপে 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 কোনোরকম করে নিচ্ছি। আর গুড়টা প্রথমেই বললাম, এত ভালো গুড়, ভীষণ ভালো পাক আসছে। তো নাড়ুও কমপ্লিট হয়ে গেছে, এবার খিচুড়ি করবো। তো দেখো এবার পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটা হলে খিচুড়ি করব। আর বললামই তোমাদেরকে ভাজা করব, আর পায়েসটা অল্প একটু দুধ দিয়ে করছি, অল্প অল্পই সব করছি এবার। আর পায়েসটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি করছি, তার কারণ ব্রাহ্মণও চলে আসবে, এখন অনেকটা বেলা হয়ে এসছে, করতে করতে প্রায় 5টা বেজে গেছে, আর উনি আসবে 7টার সময়, যেহেতু 6:40 লাগবে পূর্ণিমা। তা আমি যতদূর আমি জানি, ঠিকঠাক মতন জানি কিনা জানি না, 6:40 পূর্ণিমা লাগবে। তো পায়েসটা হয়ে গেলে বাকিগুলো করে আমার ঠাকুর গোছানো এখনও পর্যন্ত হয়নি কিচ্ছু, ঠাকুর গোছাবো, ঠাকুর সাজানোরও ব্যাপার আছে। তা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চটপট চটপট করে করছি, তার জন্য তোমাদের সাথে আর বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো। ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো ঠাকুরের আসনটা, ঠাকুরের আসনে ঠাকুর মা লক্ষ্মীকে আমি বসিয়ে দিয়েছি, এবার আসনটা সাজাচ্ছি চটপট করে। আর মা ওদিকে ফলটা কেটে ফেলছে, এখন ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে প্রায়, আর আধ ঘন্টা খানিক হাতে আছে, ওই জন্য আরও চটপট হাত চালাচ্ছি, আর কারণ ঠাকুরমশাই চলে আসবে আর উনি আসে এখানে পুজো করার পর, এখান থেকেই শুরু করবে, আর এখান থেকে এখানে পুজো সারার পর উনি আরও 3-4 জায়গায় পুজো করবে, ওই কারণে ঝটপট সারতে হবে, কারণ উনি এসে দাঁড়ানোর ওনার বলে উনি আগে থেকেই বলে দিয়েছি ওনার সময় নেই, ওই কারণে খুব ঝটপট ঝটপট করছি। আর দেখো আসনটা সাজিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে বাকি পুজোর কাজগুলো করব।
দেখো আমি পূজো গোছাতে না গোছাতে মা ওইদিকে হুড়োহুড়ি করছে, আমিও হুড়োহুড়ি করছি, করতে করতে দেখো ঠাকুরমশাই চলে এসছে আর মানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। ওনার উনি আসার আগে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিলো আমাদের, তা পুজো শুরু করে দিয়েছে, এবার উনি পুজো করবে। আর আমাদের এই ঠাকুরমশাই অনেক দিন ধরে পুজো করছে, আমাদের বাড়ির পাশেই থাকে দাদা, আর এই দাদা প্রচণ্ড পরিমাণে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে। আর পুজো বলতে তো যার যার মনের ভক্তি, তুমি নিয়ম নিষ্ঠাটা তোমার কাছে, কিন্তু ওনার পুজোটা আমার ভীষণ ভালো লাগে। আর ওনার পুজো করতে অনেক সময় লাগে, উনি এত নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে। সচরাচর এখন ব্রাহ্মণদের মধ্যে এসব খুঁজে পাওয়া যায় না, মানে কটা বাড়ি কভার করবে সেটাই হচ্ছে তাদের ব্যাপার থাকে, কিন্তু এই দাদা পুজো করতে বসলে ওনার সময় জ্ঞান থাকে না, এত মানে ওনার পুজো দেখলে মানে মন ভরে যায়, ভক্তি শ্রদ্ধা এমনিতেই চলে আসে। তো আমি পাশে বসে রয়েছি ওনার, ওনার পুজো করছি আমি দেখছি, তা তোমরাও দেখতে থাকো লক্ষ্মী পুজোটা, মা লক্ষ্মী পুজো দেখো। মর্নিং, আজ লক্ষ্মী পুজোর পরের দিন, আজকে হচ্ছে গিয়ে বুধবার, আজকে নেক্সট ডে, কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তার কারণ পুজো হতে হতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, যেহেতু পূর্ণিমা দেরি করে লেগেছে আর আমি জোগাড় করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে ঠাকুরমশাই এসছে, পুজো টুজো করে গেছে, তারপরে প্রসাদ ঠোসাদ দিতে, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেছিলো গো, আর তা সেই জন্য ক্যামেরা অন করে নিই। আর তারপরে শরীরটাও খুব একটা ভালো নয়, তো আগেই বললাম সেই দশমীর পর থেকে শরীরটা খারাপ, পেটে একটা ব্যথা হচ্ছে, তারপরে একটু ভমিটিংও আছে, ডাক্তারের চেক আপ করাতে হবে। এখনও পর্যন্ত ডাক্তার আমার যে ডাক্তার দেখায় উনি বসছে না, উনি সামনের সপ্তাহ থেকে বসবে, ডাক্তার দেখাবো।
তো ভিডিওটা আর বড় করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা আর বড় করছি না। টাটা, বাই বাই, লাভ ইউ অল।